সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত স্বাধীনতার পঞ্চাশ বাংলা আয়োজিত অনুষ্ঠানে সুধী দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে দুজন বীর মুক্তিযোদ্ধা আছেন এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রতিদিনই দুজন করে মুক্তিযোদ্ধাদের কথা শুনছি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই মুহূর্তে উপস্থিত আছেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হারুনর রশিদ বীর প্রতীক তিনি অসম সাহসী একজন মুক্তিযোদ্ধা এবং আমাদের সঙ্গে আছেন মোবারক হোসেন তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা হারুন ভাই আপনাকে আমি যেটা বলতে চাই আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন সেই সঙ্গে বলবেন যে আপনি যখন উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন সেই সময়কার স্মৃতি একটু আমাদের সঙ্গে মানে আমরা শ্রোতা হিসেবে শুনব এবং আগামী প্রজন্ম আপনাদের কাছ থেকে শুনে জানবে যে কত রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি প্রথম যেটা বলছেন সেটা আমি দ্বিতীয় ভাগ্যকে বলি আর দ্বিতীয় ভাগে যেটা বলছেন আমি প্রথম বলি জাতির জনকের জন্মশত বার্ষিকী হিসাবে জাতির জনককে শ্রদ্ধা পরে স্মরণ করি সেই সাথে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং যে কোনো সুবর্ণ জয়ন্তী আনন্দের তো কাজে সেই সাথে আমিও দেশবাসীর সাথে এই আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই দেশবাসীকে এই আনন্দের দিনে শুভেচ্ছা জানাতে চাই উনিশশো সত্তর ইংরেজিতে আমি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পেয়ে কুমিল্লে সারানের বেশে তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্টের চতুর্থ ব্যাটালিয়নে বদলি হয়ে আসি আমি যখন আসি তখন নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে কত ডিসেম্বরে যখন নির্বাচন হলো সেই নির্বাচনেও কিছুটা দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল আমাকে দেখেছি বাঙালির মনের আকতি ওই সময়ে যে আমাদেরকে শাসন ক্ষমতা গ্রহণ করতে হবে কোনো বিকল্প নেই যার জন্য আপনি দেখেছেন উনিশশো সত্তরের নির্বাচনে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল হঠাৎ করে যে হয়নি সেটার একটা ব্যাখ্যা আমার দেওয়া দরকার সেটা হচ্ছে সাতচল্লিশ সালে যখন পাকিস্তানটা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই বাংলার মুসলমানরাই প্রধান ভূমিকা রেখেছিল সে পাকিস্তান সৃষ্টির অব্যবহত পরেই আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারলো যে তারা একটা ভুল করেছে কারণ তৎকালীন সময়ের গভর্নর জেনারেল আমাদেরকে বললেন যে তোমরা বাংলায় কথা বলতে পারবে না আমার ভাষা উর্দু সেটাতে তোমাকে কথা বলতে হবে দেখেন পাকিস্তানের জনসংখ্যার চুয়ান্ন শতাংশ হচ্ছে বাঙালি আর ছেচল্লিশ শতাংশ হচ্ছে পশ্চিম পাকিস্তানি সেখানে পাঞ্জাবি আছে বেলুচি আছে ওয়াস্তুম আছে সিন্ধি আছে তারপরে উর্দু এবং তার ভাষা হচ্ছে মাত্র বারো পার্সেন্ট লোকের এখন আমি যদি আমার মায়ের ভাষায় কথা বলতে না আমি আমার ছেলের সাথে আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে যদি আমার নিজের ভাষা প্রকাশ করতে না পারি তাহলে সেই রাষ্ট্র কিভাবে টিকে থাকতে পারে। এটা শুরু তারপরে তো কত রকমের হল আমার সংস্কৃতির উপর আগ্রাসন আমাদের যে ধর্মের উপর আগ্রাসন তাদের ধর্ম আমাদেরকে মানতে হবে আমার ইসলাম ধর্ম যেটা শান্তি ধর্ম তার পরিবর্তে আসলে একটা মৌলবোধের সৃষ্টি আমার সংস্কৃতি আমি গান গাইতে পারবো না আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারব না আমি পয়লা বৈশাখ করতে পারবো না আমি একুশে ফেব্রুয়ারি করতে পারবো না বঙ্গবন্ধু এই জিনিসটা বুঝতে পেরেছিল সবচেয়ে বড় যেটা ছিল সেটা হলো তৎকালীন পাকিস্তানে রপ্তানিযোগ্য দ্রব্য পণ্য ছিল চারটি মাত্র চারটি তার মধ্যে এক নম্বর আছে পাট দ্বিতীয় নম্বরে আছে চা তৃতীয় নম্বর আছে চামড়া এবং চতুর্থ নম্বর আছে তুলা এই চারটে মিলে সমগ্র পাকিস্তানের রপ্তানি তার মধ্যে পাট রপ্তানিতে আসতো শতকরা আশি ভাগ আর চা এবং চামড়া রপ্তানি করে আসতো আরও বারো বাঘ অর্থাৎ আশি আর বারো যোগ করলে বিরানব্বই ভাগ আসতেছে তৎকালীন পূর্ব পাকিস্তান আট পার্সেন্ট আসতেছে তুলা বিক্রি করে পাকিস্তানে কিন্তু আপনি জানেন কি এই পাট এই চা এই তুলা বিক্রি করে যে ফরেন কারেন্সিতে আসতো ওইটা এই দেশে আসতো না ওইটা যেত পাকিস্তানের ব্যাংকে আমার দেশে কাগজ উৎপন্ন হতো চন্দ্রগোনা পেপার মিলে সে কাগজ উৎপন্ন হওয়ার পরে সে চলে যেত পাকিস্তানে পাকিস্তান থেকে আবার ইম্পোর্ট হয়ে আসতে পূর্ব পাকিস্তানে আমার দেশে উৎপন্ন কাগজ আমি ছাত্র হিসাবে লেখাশোনা করেছি দশ আনা আর পাকিস্তান এটা পাওয়া যেত আট আনা এই যে অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক শোষণ অর্থনৈতিক যে কি বলবে ডিপ্রাইভেশন বঙ্গবন্ধু দেখলেন এর থেকে মুক্তি পেতে হলে বাংলাকে স্বাধিকারের জন্য একটা আন্দোলন করতে হবে তার একটা রূপরেখা ছয় দফা উনিশশো সালে এই ছয় দফা তো ছয় দফা হলে যদি আপনি একটু বিশ্লেষণ করেন সেখানে দেখবেন রাজনৈতিক মুক্তি সামাজিক মুক্তি অর্থনৈতিক মুক্তি এবং সেখানে যে নিরাপত্তা পূর্ব পাকিস্তানের তার কী হবে সেটার একটা রূপরেখা পরিশোধ দেওয়া কিন্তু পাকিস্তানেরা এটাকে ভিন্ন পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা যার জন্য তারা করলো কি বঙ্গবন্ধুর একটা ষড়যন্ত্র যেটা বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে কিন্তু বাঙালি এটা মানে নেই যার জন্য গণ অভ্যুত্থান হলো অবশ্যই সেই সময় ছাত্র পরিষদ মানে যারা ছাত্র ছিল তাদের ভূমিকে ছিল অনস্বীকার্য সেই গণ কারণে পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পারলো যেটা সম্ভব না তখন তারা সে কেস থেকে বঙ্গবন্ধু এবং তৎকালীন সময়ের একেবারে আয়রন ম্যান বলে খেয়াত ফিল্ড মার্শাল আয়ুব খান পদত্যাগ করে আরেকজনকে দিলেন ইয়াই খানকে ইয়াই খান এসে ভালো লোক সাজলেন আমি আপনাদেরকে নির্বাচন দেব আমি ওয়ান ভোট ওয়ান ম্যান দেবো সবকিছু বলে উনি নির্বাচন করলেন কিন্তু মার্শাল লোক করলেন না তার পরিবর্তনে দিলেন কি লিগেল ফ্রেমওয়ার্ক এলএফো আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কের ভিতরে নির্বাচন করতে হবে বঙ্গের রাজি হলো ঠিক আছে আমি লিগেল ফ্রেমওয়ার্কের ভিতরেই আমি নির্বাচন করব তো মার্শাল লিগেল ফ্রেমওয়ার্ক তার মধ্যে নির্বাচন করলো পাকিস্তান সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী সেই নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করলো এবং সেখানে দেখা গেল তিনশো আসনের মধ্যে একশো সাতষট্টি আসন আওয়ামী লীগ পেয়েছে হ্যাঁ আমরা এই কথাটাতে আসব আবার মোবারক হোসেনের কাছে আসব বীর মুক্তিযোদ্ধা আপনি সেই সময়ে উনিশশো একাত্তর সালে কিভাবে যুক্ত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রাম কিন্তু একদিনের সৃষ্টি হয় নাই বঙ্গবন্ধুর মেধা শক্তি ছিল বলেই এই সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোনো লিখিত ভাষণ ছিল না বঙ্গবন্ধু সেই সাতই মার্চ বলেছিল লাস্ট একটা কথাই বলেছিল এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে মেনে নিয়ে আমি শপথ করেছিলাম এই থেকে যে শপথ করেছে আমার বাপ মাকে আমার ভাই বোনকে আত্মীয় স্বজনকে না বলে আমি ভারতের আগরতলা চলে যাই আরও একটা কথা উনি এই সাতই মার্চের ভাষণে বলেছিলেন যে শত্রুর মোকাবেলা করবো আমি যখন ছাত্র তখন কিন্তু আমি লীগের একজন সক্রিয় সদস্য ছিলাম আমরা আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটাকে ভাঙ্গার জন্য তিন দিন চেষ্টা করলে ব্রিজটাকে ভাঙতে পারি নাই অনেক পক্ষে একটা ব্রিজ ছিল কারণ প্রতিরোধ ঘরার জন্য তখন কিন্তু পাকিস্তানের যে মানে আর্মি ছিল আমাদের দেশের

না আমি এটা ছোট করে বলে দিই যে বলতে শেষ করতে পারেনি সে নির্বাচনে তারা যখন আমাদেরকে ক্ষমতা দিতে অস্বীকার করল তখন তো এটা স্পষ্ট হয়ে গেল যে সারা জীবন আমাদেরকে তাদের অধীনেই থাকতে হবে আমরা নির্বাচন জিতলেও যখন সরকার পাব না তখন আমাদের জন্য তো দেওয়াল পিটতে গেছে একদম তাই একদম তারপরে প্রেক্ষিতে 1 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত অনেক ঘটনা প্রবাহ আছে সেগুলো আপনি জানেন এক তারিখে এসেম্বলি বন্ধ হয়ে গেল দুই তারিখে ইশতেহার ঘোষণা হলো তিন তারিখে পতাকা উত্তোলন হলো এবং সাথে মার্চের ভাষণ যেটা মোবারক ভাই বললেন তো সাথে মার্চের ভাষণটা পুরা জাতিকে সমগ্র জাতিকে একদম বাঙালি বলতে আমি যেমন না বাঙালি যে যেখানে থাক না কেন বাংলাদেশের ভিতরে বাইরে বিদেশে সব অবস্থান হতো সকলকে এমনভাবে একটা উৎসাহ উদ্দীপনা প্রেরণা দিয়েছিল যে আমাকে করতে হবে আমাকে করতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম আমাদেরও তো দায়িত্ব করতে একদম তাই আমরা আমরা মনে করলাম বিশেষ করে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যারা ছিলাম এইবার মাতৃভৌমান ডাক আসছে আমাদের কিছু কর্তব্য তো সেই পরিপ্রেক্ষিতে সাতাশে মার্চ সকাল সাড়ে আট ঘটিকায় আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্রোহ করি পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা সেই ঘটনার কথা আবার শুনবো মানে আপনার কাছেই আসব আমাদের এখন একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে আমি ওই সাতাশে মার্চে আপনি যে কথা বলছিলেন সেটা শুনব হারুন রশিদের কাছে শুনছিলাম যে সাতাশে মার্চ তারা কিভাবে যুক্ত হয়েছিলেন মুক্তিযুদ্ধের সঙ্গে সেই কথা আমরা শুনব বিরতির পরে এসে এখন একটা সংক্ষিপ্ত বিরতি নিচ্ছে ছবি দর্শক বিরতির পর আবারও শুভেচ্ছা স্বাধীনতার পঞ্চাশ অনুষ্ঠানে আমরা শুনছিলাম লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীকের কাছ থেকে সেই সময়কার ঘটনাগুলো আপনি বলছিলেন যে সাতাশে মার্চ আমরা বিদ্রোহ ঘোষণা করে এবং সেদিন থেকে আমাদের পাকিস্তানের অনুগত্য ছেড়ে আমরা বাংলাদেশের যে শপথ নিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ শুরু করি সেটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে এবং নয় মাসের দীর্ঘ যুদ্ধ এখানে প্রথমে তো আমরা প্রতিরোধ যুদ্ধ গঠন করি তারপরে গেরিলা যুদ্ধ শুরু হয় তারপরে হতো আবার আমরা যারা সশস্ত্র বাহিনীতে ছিলাম আমাদের নিয়ে ফোর্স গঠন করা হয় জ্যাড ফোর্স এস ফোর্স কে ফোর্স তো আমি ছিলাম কে ফোর্সের অধীনে ডাইনিস বেঙ্গলে অগাস্ট মাসের তিন তারিখ রাত্রে আখাওয়ার উত্তরে একটা চা বাগান আছে সেটা আক্রমণ করি তার নাম হচ্ছে কালাছড়া চা বাগান সে আক্রমণে আমরা সফল হই আমরা পুরো চা বাগান দখল করি সেই সাথে বারো জন পাকিস্তানি সৈন্যদের বন্দি করি আমরা অনেক অস্ত্রশস্ত্র গোলা আবারত পেয়েছি তো আক্রমণ করতে গেলে যাই হয় আমাদেরও তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের একজন সৈনিক সে চারটা বুলেট পেয়েছিল এই লেভেলে তো প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল কিন্তু আপনি জানেন সেই সময় আমাদের সাথে কোনো মেডিকেল সাপোর্ট ছিল না তো আমরা তো তাকে রাখতে পারি না তাকে আমরা চেষ্টা করতেছিলাম কীভাবে তাড়াতাড়ি বর্ডার ক্রস করে ভারতে পাঠানো যায় যাতে সে কোনো রকমের ডাক্তারি সহায়তা পেয়ে হয়তো তার জীবন রক্ষা করা যেতে পারে তো কিন্তু সে যেতে রাজি না এবং সেই একটা কথাই বলতেছে হয় যাওয়ার পথে অথবা আমি মারা আমি তো আমাকে হাত ধরে সে একটা কথাই অনুরোধ করেছিল যে আমি যেখানে মারা না কেন আমার মৃতদেহটা যেন যে দেশের জন্য আমি রক্ত দিলাম সেই দেশের মাটিতে যেন সাহিত হয় মোবারক ভাই আপনি আপনার একটু স্মৃতিচারণ করবেন সেই সময় যখন আপনি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন আমি কিন্তু মানে আপনি বলতে চাই যে জেনারেল হারুন সাহেবের মতন একটা সৌভাগ্যবান ব্যক্তির সাথে আজকে আমার সুপরিচিত হয়েছে কারণ উনি একজন বীর প্রতি খ্যাতাপ্রাপ্ত আর আমার ঘটনা হইল যে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি ছাত্র অবস্থায় কিন্তু আমার কোনো ট্রেনিং ছিল না কিছু ছিল না আমার আমার নেতা ছিলেন শেখ ফজুলক মণি যিনি নাকি বিএলএফের বাংলাদেশ লিবারেশন ফোর্স যেটাকে বলা হয় বিএলএফ মুজিব বাহিনী এটার আমাদের ট্রেনিং সেন্টার ছিল দুইটাই ভারতে এটা একটা ছিল দেরাদুন আর একটা ছিল হাফলং আমি হাফলং সেন্টারেই ওইখানে পুলিশের একটা সেন্টার কেন্দ্র পারমান্ট স্থায়ীভাবে কেন্দ্র ওইখানে আমি পাঁচচল্লিশ দিন ট্রেনিং দিছি ট্রেনিং দিয়া তখন আপনি যেটা বলছেন যখন ট্রেনিং দিলাম তখন শেখ ফজুলক মণিবাই যার কথা আমি বারবার করি বলি ওনার মানে দূরদর্শিতা ওনার যে তীক্ষ্ণ বুদ্ধি ওনার যে মানে যে মেধা ছিল এই মেধা শ্রেণীর নেতা বাংলাদেশের আজকে খুব কম আছে আমি মনে করি কারণ ওনার যখন আমাদেরকে অস্ত্র দেওয়া হলো আমাদেরকে মানে জেনারেল হারুন সব জানবে আমাদেরকে যে অস্ত্র দেওয়া হয়েছিল এটা ছিল রাশিয়ান অস্ত্র হ্যাঁ এসএলআর সেলফ ফ্লুডিং রাইফেল আমাদের অস্ত্র যখন হাতে তুলে দিল তখন প্রথমই মনিভাই গ্লাস ফ্যাক্টরিতে আমার হাত অস্তুতে যাবে আমি অবশ্যই আমি আমি যুদ্ধ করতে আসছি আমি দেশ স্বাধীন করতে আসছি আমাকে মনে অস্ত্র হাতে উঠাই দিল তখন আমাদের সাথে ইন্ডিয়ান রাজস্থানের আর্মি আর আমরা একসাথে আমরা বাংলাদেশের ভিতরে ঢুকলাম ডুকেতে পারে একটা নদী পথে পার হয়ে যখন ওই পাশে গেলাম পাহাড়ি এলাকার দেখলাম তখন ওই দিন ছিল আমরা মুসলমান আমাদের সেদিন ছিল যেই রাত্রটা ছিল সেই রাত্রটা আমার জীবনের একটা ইতিহাস যখন ও হাতে নিয়ে যুদ্ধ করতেছিলাম সারা রাত্র যুদ্ধ করলাম আমরা তখন সকাল বাবা মনে হলো যে আজকে তো ঈদ বাংলাদেশে আজকে থাকলে তো বাপমার সাথে ঈদ করতে পারতাম সত্যি সেই ইতিহাসগুলি মানে কেন মনে হয় ইতিহাসগুলি মনে হওয়ার একমাত্র কারণ হলো আমরা যেই উদ্দেশ্যে যে আদর্শ নিয়ে আমরা যুদ্ধ করেছি সেই আদর্শ উদ্দেশ্যের মধ্যে কি আমরা আছি আমাদের দেশকে আছে আমরা উদ্দেশ্য উদ্দেশ্য ছিল গণতন্ত্র সমাজ ধর্ম নিরক্ষত জাতীয়তাবাদের এই উদ্দেশ্যে কিন্তু আমরা বঙ্গবন্ধুর এই উদ্দেশ্যে এই চারটা স্তম্ভের উপরে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমি হারুন ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনি আগামী প্রজন্ম যারা এখন বেড়ে উঠছে আপনারা যখন যুদ্ধ করেছেন তখন আপনাদের বয়স যা ছিল এখন তাদের বয়স যেরকম তাদের জন্য আপনি কি বলবেন আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস অনেক সমৃদ্ধ তো কাজেই আমাদের দেশকে নিয়ে গর্ব করার মতো আমাদের অনেক কিছু আছে তো প্রথম কথা তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধকে জানতে হবে আমাদের দেশকে জানতে হবে মুক্তিযুদ্ধকে জেনে দেশকে জেনে যদি দেশকে ভালোবাসে যে যেখানেই থাকিনি কেন আমি আমার নিজের অবদান রাখতে পারবো দেশকে যদি ভালোবাসে দেশের মানুষকে যদি ভালোবাসে এবং দেশের মানুষের যদি যদি নিয়ে আমি কাজ করতে পারি তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা একদম বাস্তবায়ন আদর্শ উদ্দেশ্য আপনাদের কাছ থেকে আশাবাদের কথা শুনলাম অনেক কিছু জানলাম আমি যেহেতু স্বাধীন বাংলা বেতারের শিল্পী সেই জন্য স্বাধীন বাংলার একটা গান গাইতে গাইতে আমরা এই অনুষ্ঠান শেষ করবো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন জালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জালো আগুন জালো ব্যর্থ প্রাণের আবর জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন জালো ভিতে হলো রে আঘাত শুরু বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 পালায় ছোটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো আগুন জালো আগুন জালো আগুন জালো আগুন জালো